এই মুহূর্তে সবচাইতে বড় খবর, আসামের সুতারকান্দি বিওপি থেকে এনএলএফটি উগ্রপন্থী সংগঠনের এক বৈরীকে শুক্রবার রাজ্যের ধর্মনগরে আনল ত্রিপুরা পুলিশ। ধৃত বৈরীর নাম বিধু দেববর্মা, তার বাড়ি খোয়াইয়ের দেবেন্দ্রব চৌধুরীপাড়া এলাকায়। সে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের জেলে ছিল বলে জানা যায়। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, আসামের সুতারকান্দি বিওপি থেকে এনএলএফটি উগ্রপন্থী সংগঠনের এক বৈরীকে শুক্রবার রাজ্যের ধর্মনগরে আনল ত্রিপুরা পুলিশ। ধৃত বৈরীর নাম বিধু দেববর্মা, তার বাড়ি খোয়াইয়ের দেবেন্দ্রব চৌধুরীপাড়া এলাকায়। সে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের জেলে ছিল বলে জানা যায়।